মেনি র্যাঙ্কস রোভার কিন্তু আমি বলে থাকি বাবু, এই রোমান গাড়িগুলোকে কিন্তু আমি মেনি র্যাঙ্কস রোভার বলি এই জন্যই, গাড়ির আউটলুকিং, সামনের শেপ, গ্রিল দেখতে কিন্তু সেই মিনি র্যাঙ্কস রোভার মধ্যে কিন্তু লাগে বাবু। ভালো বসলো একটি গাড়ি, হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, শেপ আছে, জয়েন আছে, ক্রস আছে, এটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। গাইজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। বাবা আজকে দেখাবো টয়োটা রোমিওন মিনি র্যাঙ্কস রোভার, কিন্তু আমি বলে থাকি বাবু, এই রোমিওন গাড়িগুলোকে কিন্তু আমি মিনি র্যাঙ্কস রোভার বলি এই জন্যই, গাড়ির আউটলুকিং, সামনের শেপ, গ্রিল দেখতে কিন্তু সেই মিনি র্যাঙ্কস রোভার মধ্যে কিন্তু লাগে বাবু। ছোট্ট গাড়ি বাট এত ভালো আরামদায়ক গাড়ি রান করে এত মজা, এই গাড়িটা না চালালে আপনি কিন্তু বুঝবেন না যে গাড়িটা কত সুন্দর, কত পরিপাটি, কত ভালো সুন্দর ড্রাইভ করা যায়। এবং এই গাড়িটা কিন্তু পুশ স্টার্টের অপশান আছে, এলপিজি কনভার্সন করা আছে, এলপিজি কিন্তু গোল এলপিজি খুবই ভালো, ভিতরে সিট কাভার, বাম্পার, মানে একদম পরিপাটি অবস্থা লাগানো আছে সব কিছুই, আপনি কোনো ডেকোরেশন করতে হবে না, কোনো কাজ করতে হবে না। আমরা দেখছিলাম টয়োটা রোমিওন জি এডিশনের গাড়ি, পুশ স্টার্ট, 2010 মডেল, 2015 রেজিস্ট্রেশন করা গাড়ি, সব কিছু একদম গাড়ির সাথে পেয়ে যাবেন, মেজর কোনো অ্যাকসেসরিজ পাবেন না। আমি সব কিছু দেখাবো পাল কালারের গাড়ি, পাল কালার রোমিওন কিন্তু অনেক চাহিদা, অনেক বেশি চাহিদা, আমি পাল কালার রোমিওন কিন্তু খুব কম পেয়েছি। আমি সামনে হেডলাইট থেকে শুরু করবো, সামনে হেডলাইট দেখেন বাবু, ডাবল প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে, ফগ লাইট, গ্রিল, টয়োটার মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, এই বাম্পারটা আপনার আফটার মার্কেট থেকে লাগাচ্ছি, হেডলাইট কিন্তু ডাবল প্রজেকশন, ফগ লাইটটা কিন্তু গাড়ির সাথে, সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল পাবেন, টয়োটার লোগো, জাপানের স্টিকার, সেন্সর, জাপানের স্টিকার, এটা ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার, একদম 100% নিখুঁত একটি গাড়ি, সাজালো গোছালো একটি গাড়ি। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ আছে, শেপ আছে, জয়েন আছে, ক্রস আছে, এটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। আমরা ভিতরে ইন্টেরিয়রটা দেখার চেষ্টা করব, পাল কালারের গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায়, আমি আবারও বলি বাবা দেখেন ভিতরে ইন্টেরিয়রটা দেখলে কিন্তু আপনার মনটা শান্তি হয়ে যাবে বাবা, দেখেন অনেক ফ্রেশ, একদম অনেক ফ্রেশ বলতে কি একদম 100% ফ্রেশ গাড়ি, একদম 2000 প্যাড থেকে শুরু করে সিটি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সব গাড়ির সাথে পাবেন। এবং ভিতরের ইন্টেরিয়রটা খুবই ভালো, এবং গাড়ি কিন্তু বাবা ভাই সিটে বসে কিন্তু খুবই মজা, এবং গাড়ির ভিতরে আনলিমিটেড স্পেস। আপনি একটা জিনিস দেখেন বাবা ভাই, দরজা কিন্তু এখানে তিন ধাক্কা খুলে বাবা দেখেন, তিন ধাক্কা খুলে খুবই সুন্দর, মানে আমি কিন্তু দরজাটা খুলতেছি কিন্তু ইজিভাবে না, কিন্তু বাবা ভাই খুবই সুন্দর, একদম তিন ধাক্কা দরজা খুলতেছে, খুবই টাইট, মানে গাড়ি তেমন ব্যবহার হয় নাই, ভালো ফিটিংসের গাড়ি। পিছন সাইডে দেখবো, পিছনে দেখেন এটা টয়োটার লোগো দেওয়া আছে, এখানে জাপানের স্টিকার আছে, জি এডিশন লেখা আছে, সুন্দর একটা স্পয়লার আছে, শো লাইট, সব কিছুই ভালো অবস্থায় পেয়ে যাবেন। এবং সুন্দর একটা দেখেন ওয়াইফাইয়ের ব্যবহার আছে, টয়োটার মনোগ্রাম, নিকেল, এই ব্যাকলাইট, এখানে করোলা রোমিওন লেখা আছে, একদম পরিপাটি অবস্থা আছে, ভালো ফিটিংসের গাড়ি। এবং এটা পিছনে দেখেন বাবু, স্পেস কিন্তু অনেক বেশি, দেখেন কত সুন্দর নিখুঁত অবস্থা কিন্তু গাড়িটা আছে কিন্তু, মাশাল্লাহ, মানে একদম অনেক স্পেস। এবং ভিতরে কিন্তু বাবু ভাই এলপিজি কনভার্সন করা আছে, দেখেন এলপিজি ইয়েটা দেখেন কত সুন্দর, এলপিজি কিন্তু একটা গোল এলপিজি, যারা এলপিজি পছন্দ করেন তারা অবশ্যই এই এলপিজিটা ইউজ করবেন, কারণ এই এলপিজিতে আপনি সুবিধা পাবেন ভালো। আপনি এখানে কিন্তু অনেক কিছু লাগেজ ক্যারি করার অপশনও কিন্তু এখানে পেয়ে যাবেন, এলপিজিরাও থাকবে, তেলও খরচ কম হবে, সাশ্রয়ী থাকবে, একদম দেখা সিলিং সহ সব কিছুই পরিপাটি অবস্থা আছে, ভালো কন্ডিশনের গাড়ি বাবু, খুবই সুন্দর। এসি ইঞ্জিন, মাউন্টিং গিয়ার বক্স, সাসপেনশন খুব ভালো কন্ডিশন পেয়ে যাবেন। রাইট সাইডটা দেখবো আমরা বাবু, রাইট সাইডটা ভালো, একদম হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত প্রত্যেকটা ভাঁজ, জয়েন্ট, শেপ, ক্রস গাড়ির সাথে পেয়ে যাবেন, দেখেন একদম দেখেন দরজার প্যাড থেকে শুরু করে স্টিয়ারিং, সাসপেনশন, এসি ইঞ্জিন, মাউন্টিং, হ্যাঁ, এবং অবশ্যই পুশ স্টার্ট দেখেন বাবু, পুশ স্টার্ট। এবং রোমিওনের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা, উডেন প্যানেল থেকে শুরু করে ড্যাশবোর্ড সব কিছু একদম, মানে একদম পরিপাটি অবস্থা আছে, কোনো চেঞ্জ হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। আমরা গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন দেখবো, ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু খুবই ভালো, পরিপাটি অবস্থা আছে, আপনারা দেখেন। এবং এলপিজি কিন্তু বাবু সিকোয়েন্সিয়াল এলপিজি দেখেন, এলপিজি কিন্তু দামি এলপিজি, এবং এই এলপিজি যদি এখন বর্তমানে মার্কেটে আপনি এই এলপিজিটা করতে চান, 80-90 হাজার টাকা খরচ হবে আপনার। আপনি দেখেন চ্যাসিসগুলো দেখেন, একদম গাড়ির সাথে ভালো কন্ডিশনের গাড়ি, চ্যাসিস, এসি ইঞ্জিন, মাউন্টিং, সাসপেনশন, গিয়ার বক্স সব কিছু কিন্তু একদম সাজালো গোছালো অবস্থায় আছে। যে নিবে আলোর মধ্যে কোনো কাজ করতে হবে না, শুধু এলপিজি ভরবে, তেল ভরবে, গাড়ি চালাবে। তবে আমরা দেখছিলাম টয়োটা রোমিওন জি এডিশন পুশ স্টার্ট, ভিতরের কন্ডিশন মাসালা খুব ভালো, 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন, এলপিজি কনভার্সন করা আছে, গোল এলপিজি, ফার্স্ট পার্টি, স্মার্ট কার্ডের মালিক, কাগজপত্র সব কিছু আপগ্রেড পাবেন, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট গাড়ির সাথে পেয়ে যাবেন, মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি খোলা কাটাই গাড়ির মধ্যে পাবেন না। এই গাড়ির মডেল 2010 মডেল, 15 রেজিস্ট্রেশন, এলপিজি কনভার্সন করা আছে, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব কিছু গাড়ির সাথে পেয়ে যাবেন, মেজর কোনো কাজ করতে হবে না, এলপিজি কনভার্সন করা, এবং গাড়িটা পাল কালারের গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ি। এবং এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস 18,65,000 আস্কিং দিয়েছে, কিছু নেগোসিয়েট করবো,
আমার মোবাইল নাম্বার 01713002027। শোরুমের নাম সিটি কারভ্যালি, সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরীপাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম। অবশ্যই আসবেন, দেখবেন, গাড়ি চালাবেন, দেন তারপরে পছন্দ হলে দাম দর করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।